did. हेलो वेलकम टू माय यूट्यूब चैनल। तो आज की हमरा एक टा किछु लाइट एक्सपेरिमेंट करछी माने डबल मल्टी लाइट निये। तो आज के हमारे का जाटा गॉडेक्स ना एटा सिम्पेक्स रहे छे 80 सेंटीमीटर एक ऑक्टा रहे छे एटा एडी 200 लागानो आछे एटार संगे हमरा एक टा नॉर्मल जे फ्लैश गन हय सेटाके सिंक करब किभाबे करब सेटा आर प्रोसेस गुलो केरम छबि गुलो हय सेगुलो पोरे देखाच्छी चलो। तो एटा होच्छे फर्स्ट लेयर लागाच्छी ई मुहूर्ते এর উপর আরেকটা সেকেন্ড লেয়ার এর উপর অ্যাটাচ হবে আর 8200 এ আমরা ফ্ল্যাশ মোডটাকে খুলে দিয়েছি। ফ্ল্যাশ মোডটাকে খুলে এটা সব বক্সের যে বাল্ব সেট রয়েছে সেই বাল্ব সেটটাকে এই মুহূর্তে লাগানো আছে। লাইটটা এতে কি হয় আরো বেশি স্পিড হয়। এটা হচ্ছে সেকেন্ড লেয়ার এটা আরেকটা মানে ফার্স্ট লেয়ার দেওয়া হয়ে গেছে সেকেন্ড লেয়ার এটা অক্টার মধ্যে দেওয়া হচ্ছে লাইটটা আরো সফট করা যায়। এক্সপিরিয়েন্স যদি এর সম্বন্ধে না থাকে এটা সেট করতে প্রায় 15-20 মিনিট লাগার কথা আর যদি খুব ভালো এক্সপিরিয়েন্স থেকে থাকে তো এটা 5-10 মিনিটে রেডি হয়ে যাওয়ার কথা। কিন্তু আমরা যেহেতু নতুন এই জন্য এটা আমাদের রেডি করতে একটু সময় লাগছে। তো এটা হচ্ছে আমাদের একটা নর্মাল ফ্ল্যাশ গান যেটা 2000 টাকা যে ফ্ল্যাশ গানগুলো সেই ফ্ল্যাশ গানটা এটাও আমরা এর সাথে সিঙ্ক করব ঠিক আছে। আর এইটা হচ্ছে আমাদের অক্টাটা রেডি হয়ে গেছে। তো এটা 8200 যেহেতু রয়েছে সেই জন্য আমাদের 8200 এর জন্য গডেক্সের যে X1 ট্রিগার সেই X1 ট্রিগারটা আমরা এর জন্য ইউজ করব। কিন্তু এটা আমরা স্লেপ ছাড়া কোনো স্লেপ অন করা ছাড়া কিন্তু এটাকে আমরা ট্রিগার করব। কিভাবে ফায়ার করব সেটা পরে দেখাচ্ছি। তো ইউজ করছি আমরা যে ফুল ফ্রেম বডি 85mm 1.8 আর এর সাথে আমরা AD200 এর জন্য X1 ট্রিগার লাগালাম। আর X1 ট্রিগারের ওপরে আমাদের নর্মাল যে ফ্ল্যাশ গানটা ওটাকে ফায়ার করার জন্য নর্মাল যে ডিজিটেকের যে ট্রিগারগুলো ওই ট্রিগার আমরা ইউজ করছি। তো এইটা ডবলভাবে ফায়ার করার জন্য লোকে অনেকে কী করে গডেক্সের যেহেতু সেই জন্য আর একটা ফ্ল্যাশ গান কিনে নেয়। তো একটা গডেক্সের টিটিল ফ্ল্যাশ গানের এখন এই মুহূর্তের দাম প্রায় 6,500 টাকা। তো আমরা 2000 টাকার ফ্ল্যাশ গানে সেই কাজটা করতে পারি। কীভাবে করছি সেটা দেখালাম। আমরা X1 ট্রিগার লাগিয়েছি তার ওপর এর যে ট্রান্সমিটার মানে সরি এটা ট্রান্সমিটার আর এর রিসিভারটা X1-এর উপরে আবার লাগিয়ে দিয়েছি। তার ফলে কী হচ্ছে আমি যখন ট্রিগার করছি X1 ট্রিগার করলে আমার গডেক্সও পড়ছে 8200 প্লাস ওর সাথে সিঙ্ক হয়ে এই যে রিসিভার লাগানো এইটাও ফ্ল্যাশ হবে। তাহলে আমার একটা ট্রিগারে দুখানা ফ্ল্যাশ হচ্ছে। তো এটা একটা কিন্তু নতুন বুদ্ধি এটা কিন্তু অনেকে ইউজ করে না বা আমি অনেক জায়গায় দেখেছি কেউ জানেও না। এটা একটা নতুন আইডিয়া দিলাম সবাইকে। এই মুহূর্তে দুটো ট্রিগার আমার ক্যামেরায় লাগানো এবার আমি শাটার নর্মাল ব্ল্যাঙ্ক শাটার করে দেখাচ্ছি যে দুখানা পড়ছে কি না। তো দুখানা আমাদের ফ্ল্যাশ গান রেডি। তো দুটোকে ট্রিগার করে দেখতে বলবো দেখাও। তো নিশ্চয়ই দেখতে পাচ্ছ দুখানা ফ্ল্যাশই কিন্তু ফায়ার হচ্ছে। এটা লাইটের জন্য এটা বোঝা যাচ্ছে না। ফায়ার করো একবার করো। নিশ্চয়ই বুঝতে পারলে দুখানা আমরা রেডি করে ফেলেছি। তো এবার আমরা কিছু অ্যাপ্লাই করব ফটোশ্যুট করে কিরম কী কোয়ালিটি আসছে না আসছে সেটা দেখাবো।
প্রবলেম আমাদের হচ্ছে, যেটা হচ্ছে আমি এতক্ষণ 500 শাটার স্পিড ইউজ করছিলাম, 500 শাটার স্পিড ইউজ করার জন্য আমার যে 8200 এটা তো হাইসিং ফ্ল্যাশ, ওটা ট্রিগার হচ্ছে, আর আমার যে নর্মাল কম দামি যে ফ্ল্যাশ গানটা ওটাও ফায়ার হচ্ছে, কিন্তু ওটা সিঙ্ক হচ্ছে না। তার মানে এটা যখন আমি 500 মারছি, কারণ 200 শাটার স্পিডের উপরে গেলে আমাদের নর্মাল যে ফ্ল্যাশ গানগুলো আমরা জানি সিঙ্ক হয় না, তো যেহেতু আমি 500 মারছিলাম তো এতক্ষণ যেটা প্রবলেম হচ্ছিল ওইটা পড়ছিল না। তো এই ক্ষেত্রে আমি এখন যেটা এক্সপেরিমেন্ট করলাম যে এইরকমভাবে যদি লাইট ইউজ করতে হয় 160-এর ওপরে কিন্তু যাওয়া যাবে না শাটার, সেটা এবার তো আপনাদেরকে বা তোমাদেরকে অ্যাপারচার কমিয়ে অ্যাপারচার চেপে বা আইএসও নিয়ে খেলতে হবে, শাটার স্পিড নিয়ে এদিক ওদিক করা যাবে। শাটার স্পিড যদি হাইসিং দুটো চাও তাহলে দুটোই কিন্তু গডেক্সের ফ্ল্যাশ গান লাগবে, এটাই হয়ে যাচ্ছে প্রবলেম। বেশি ওপরে ওঠালে মজা পাচ্ছি না। তো এখন জাস্ট ফটোশ্যুট করার পর ড্রোন ফ্লাই করার প্র্যাকটিস হচ্ছে এখন। তো ভিডিওটা কিরম লাগলো জানিও, আর এটা জাস্ট একটা এক্সপেরিমেন্ট করার জন্য দুটো লাইট নিয়ে এক্সপেরিমেন্ট করলাম, আর যেটা বললাম এরকমভাবে এই টেকনোলজি তোমরা ইউজ করতে পারো, তো মানে ডবল সিঙ্ক যদি চাও এইভাবে ফ্ল্যাশ গান ইউজ করতে পারো, তাহলে গডেক্সের আরেকটা ফ্ল্যাশ গান কেনা থেকে কিছুটা পয়সা হয়তো বাঁচবে, কিন্তু এইভাবে কাজ করলে মানে শাটার স্পিড কিন্তু 125 সীমাবদ্ধ রাখতে হবে, তবেই কাজ করতে পারবে। তো ভিডিওটা কেমন লাগলো জানিও, দেখা হবে আর এক নেক্সট ভিডিওতে। আর আমার আরেকটা যেটা নতুন চ্যানেল শোভন দত্ত ফটোগ্রাফি 2, ওই চ্যানেলটারও নিচে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, ওই চ্যানেলটাও গিয়ে সাবস্ক্রাইব করে দিও, কারণ ওখানে সমস্ত খালি এখন ওয়েডিং আর প্রি ওয়েডিং এই ধরনের যত রকম ভিডিও আছে ওইগুলো এখন ওখানে আপলোড হচ্ছে। আর লাইক কমেন্ট করো ভিডিওটা, পরে নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। টাটা বাই।